আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যুক্ত হব বাবুর সাথে। বাবু, আজ চাষি বাজারে কোন কোন মাছ উঠেছে এবং কেমন মাছের দর দাম তাও যদি আমাদের জানাতেন। শোনা, বগুড়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া যে করতোয়া নদী, সেই করতোয়া নদীর তীরেই কিন্তু বগুড়ার এই চাষি বাজার। প্রতিদিনই আসলে এই চাষি বাজারে ঠিক সকাল থেকেই মাছের বেচাকেনা শুরু হয়। আজ আমরা যেটি দেখছি যে রমজানের আগে এই বাজারে যে পরিমাণ আসলে মাছের আমদানি ছিল, সেই আমদানি কিন্তু অনেকটাই কমেছে এবং বেচাকেনা আগের তুলনায় আজকে নেই বললেই চলে। আমরা আসলে তেমন ক্রেতাও কিন্তু আজকে দেখছি না। পাশেই একটি এখানে আড়ত আছে, সেই আড়ত থেকে মূলত বেচাকেনা হয়। আমরা আড়তেও আজকে দেখেছি যে মাছের বেচাকেনা অনেকটা কম, আর মাছ যা সরবরাহ হয়েছে এখানকার ব্যবসায়ীদের সাথে, মাছ বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে রমজানের কারণে মাছের চাহিদা কমে গেছে, যার কারণে আমদানিটাও কমে গেছে। আর এদিকে আমদানি কমার কারণে আবার দাম প্রতি কেজি মাছে আপনার 10 টাকা 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আমরা দেখেছি যে আজকে এই চাষি বাজারে যে খুচরা মাছের বাজারটি আছে সেখানে আমরা দেখছি যে পাঙ্গাস, পুঁটি, তারপরে বিঘেট, তেলাপিয়া, সিলভার কার্প, কাতলা, রুই সহ যে ছোট ছোট যে মাছগুলো আছে সেই মাছ আছে ক্রেতাদের কাছে সামনে, কিন্তু আসলে বিগ ক্রেতা ওই রকম কিন্তু আমরা দেখছি না। প্রতিদিন যে পরিমাণ শত শত মানুষের হাত ডাক থাকে এই মাছের বাজারটিতে, সেই রকম হাত ডাক কিন্তু আমরা আজকে দেখছি না। আর আপনাকে যদি একটু দামটা বলি, যে আজকে মূলত প্রতি কেজি ট্যাংরা বিক্রি হচ্ছে 520 টাকা কেজিতে, পাবদা 250, বাটার মশা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, আর ছোট আকারের চিংড়িটা আমরা দেখেছি যে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর গ্রাস কার্প 240 টাকা, রুই 280, কাতলা 300 টাকা, সিলভার কার্প 130 টাকা কেজি, তেলাপিয়া 150, ব্রিগেড বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, আর পুঁটি মাছ আমরা দেখেছি যে দেশি পুঁটি, সেই পুঁটি বিক্রি হচ্ছে 120 টাকায়, আর পাঙ্গাস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আজকে 80 টাকা কেজিতে। তো আমরা যেটি দেখছি যে আসলে বিক্রেতারা যেটি বলছেন যে রমজানে আসলে মাছের চাহিদাটা কম, এই সময়টা মানুষ মূলত আপনার শাকসবজি কিংবা মাংসের প্রতি হয়তো তাদের আগ্রহটা বেশি থাকে, যার কারণে বেচাকেনা কিন্তু বেশ কম আমরা আজকে দেখছি, সেটি বিক্রেতারাও বলছেন। তবে তারা বলছেন যে শেষের দিকে হয়তো চাহিদাটা বাড়তে পারে, কারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কিন্তু আসলে খাবারের তালিকায় এই মাছটা আমরা দেখি। তো সেই জায়গা থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমার কাছে এই ছিল বগুড়ার চাষি বাজার থেকে মাছ বেচা কেনার সবশেষ খবর। স্বর্ণা, বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু, এবং তিনি জানাচ্ছিলেন আজকের সেখানকার মাছের দরদাম।